কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, উপরের দিকে নজর করে যে তোমরা সুন্দর আসমান দেখো, সাততবক আসমান তোমরা দেখো, তোমাদের পায়ের নিচে সাততবক জমিন তোমরা দেখতেছো, তোমরা কি একটু চিন্তা ফিকির করছো নাকি এইগুলো কে তৈরি করেছে? এত বড় আসমান জমিন, এত বড় আসমান, সাততবক আসমান যিনি, একটা পিলার ছাড়া, একটা স্তম্ভ ছাড়া, কোন কিছুর ভার ছাড়া যিনি তৈরি করেছেন তিনি কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের মধ্যে, রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا ويتفكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب سبحانك فقنا عذاب النار صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين شباب مشت محبة قولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد درشي پوٹي کشتو هسه بابا کار کار کشتو هسه هر تو لینتو دیکھی ما شاء الله کارو کشتو هسه نا کشتو جو دی نا هاي تا نبی جی رفره در شریف ایک تو دوره پڑلے کی گولا ہوئے আমার সাথে একটু কথা বলবেন বাবা নবীজি দুরূদ শরীফ জোরে পড়লে কি গুনাহ হবে জোরে বলুন গুনাহ হবে সওয়াব হবে কি না জোরে বলুন সওয়াব হবে কি না নবীজি দুরূদ শরীফ পড়লে এমন উপকার হবে যেই দিন উপকার করার মতো কেউ থাকবে না সুবহানাল্লাহ বলুন যেই দিন উপকার করার মতো কেউ থাকবে না সেই দিন আমাদের নবীজি আমাদের দুরূদ শরীফ পড়ার কারণে আমাদের উপকারে আসবেন জোরে বলবেন না সুবহানাল্লাহ বলে কেমন আল্লাহর নবী বলেন উম্মত আমার উপরে যদি দুনিয়ার মধ্যে অধিক 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 দুরূদ শরীফ পড়তে পারো আমি নবী ওয়াদা দিয়ে দিলাম হাশরের ময়দানে আমার যে উম্মত আমার উপরে বেশি দুরূদ শরীফ পড়বে হাশরের ময়দানে কঠিন মুসিবতে ওই উম্মত আমার বেশি নিকটে থাকবে সুবহানাল্লাহ কালকে কইেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত বড় একটা খুশির খবর আপনারা পেয়ে সুবহানাল্লাহ এত আস্তে কেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাশরের ময়দানে নবীজির কাছে থাকতে চায় কি না দুই হাত তুলে বলুন চাই কি না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওলি আল্লাহর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বলুন ওলি আল্লাহর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ হাশরের ময়দানে আমরা আমাদের নবী জিন্দে কোটে থাকতে চাই কারণ হাশরের ময়দানে যারা আশিক রসুল তাদের স্থান হবে নবীজির কদমে সুবহানাল্লাহ বলুন এজন্য সেই নবীজির উপরে ভক্তি নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে একটু জোরে জোরে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন সুবহানাল্লাহ সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরতে আগমন করলেন রহমতুল লিল আলামিন আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ ও গো নবী পরশমণি পাকে মুহাম্মদ রসূল সৃষ্টির মাঝে নাহি কিছু নবী আপনার সমতুল আল্লাহুম্মা জয় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি একটু মহব্বতে জিকির করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ এখন বাবা পড়তেছেন না, কিন্তু সুবহানাল্লাহ যখন প্রয়োজন হবে তখন কিন্তু সুবহানাল্লাহ পড়ার সুযোগ পাবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একবার তাসবিহ পড়লে একবার সুবহানাল্লাহ বললে কেমন সওয়াব হবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব চেয়ে এগুলো চেয়ে আরো বেশি দামি হলো আল্লাহ পাকের জিকির। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে বলা হবে কেন, আপনারা তো এমনি বলবেন, আপনাদের জোশ নাই? আপনারা যখন এ দেখেন না, এই যে ফুটবল খেলা হয়, গোল হওয়া লাগে, গোল হওয়ার আগে গোল গোল বলে কি না, ওরা কি কেউ বলে যে বলো গোল, কিন্তু আমরা কি বলি গোল হওয়ার আগে বলে গোল, কথা কয় না। কিন্তু আল্লাহ পাকের সুবহানাল্লাহ আমরা বলতে বলতেছি কিন্তু বলতেছেন না, কারণ কি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আপনারা বলেন, বাজারের মানুষ আমাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসবে, কথা কন ঠিক কি না? আমাদের আওয়াজ হতে হবে বাঘের মতো, অনেক উচ্চ আওয়াজ দিতে হবে। এই শক্তি দেওয়ার মালিক কে বলুন তো, জোরে বলো শক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ ইচ্ছা করলে আমাদের বোবা বানাইতে পারতো, বোবা আছেন আমাদের দেশে কথা বলতে পারে না? আল্লাহ আমাদের জবান দিয়েছে, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, সে আল্লাহ পাক নিয়ামত দিয়ে যদি আল্লাহ শুকরিয়া না আদায় করি কি আমাদের শুকরিয়া আদায় হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাকের কালাম শুনতে ভালো লাগে না? আল্লাহু আকবার একটু আস্তে বলেন, কেন জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমার নিয়ামতগুলো তোমরা ভক্ষণ করতেছো, এত সুন্দর আসমান দিলাম, এত সুন্দর জমিন দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র দিলাম, তারকা দিলাম, সুন্দর করে পৃথিবীর মধ্যে যা কিছু তৈরি করেছি সবগুলো বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি, এতগুলো নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন লাযীদান্নাকুম, তোমাদের নিয়ামতগুলো আমি আরো বাড়িয়ে দিব। আমাদের নিয়ামত বাড়াতে চায় কি চায় না? কে কে চান না, হাত তুলেন তো দেখি। আমরা নিয়ামত বাড়াতে চাই, সুবহানাল্লাহ বলুন। আর যদি জানা সুবহানাল্লাহ জোরে বলবে না, যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে না তাদের জন্য কি রয়েছে, রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি রব্বুল আলামিনের আজাব বড় কঠিন। কি বলবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কি বলবেন? নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের যে জবান দিয়েছে, শক্তি দিয়েছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাকের তাসবিহ জপুন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, জোরে জোরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা নাই কোন মাবুদ, আল্লাহ ছাড়া বলুন নাই কোন মাবুদ, বলেন না তো নাই কোন মাবুদ, আরো জোরে নাই কোন মাবুদ, ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আল্লাহ পাকের মহান ولی হযরত শাহ খাজা খানাতিউর রহমান রহমাতুল্লাহ আলাইহির 37তম উরুস শরীফ উপলক্ষে আজিম শান ওরজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আমি অদম গুনাহগারের উস্তাদ, আমি অদম গুনাহগারের মতো হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা শাইখুল উলামা আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম সাহেব দামত বরকাতুহু আল আলিয়া, আমার পূর্বে যিনি তাকরির পেশ করেছেন হযরত মাওলানা নূর ইসলাম ফারুকী দেবাটা সাতকিরা, হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, বিশেষ করে হাফেজ মাওলানা মুহাম্মদ আরিফ বিল্লাহ, গৌসুল আজম শাহিজাহ মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার সাথে যিনি বারবার যোগাযোগ রক্ষা করেছেন হাফেজ মাওলানা ইরশাদুল্লাহ সাদি সাহেব সহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি আল্লাহ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, আমার সরল মোনা মুসলমান ভাইরা, পদ্মনিশীন আমার মাও বোনেরা, সবাইকে নিয়ে ওই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক, আমি ওয়াদম গুনাহগার নাসিস নালায়েক মোহাম্মদ সাইফুল ইসলাম আজিজিকে গতকাল সুদূর ঢাকা থেকে রাত 11টার সময় রওনা দিয়ে ফেরায় 400 মাইল দূর রাস্তা পাড়ি দিয়ে, যিনি আমাদেরকে, আমি গুনাহগারকে আল্লাহ পাকের এই মহান ওলি হযরত শাহ খান আতিউর রহমান রহমাতুল্লাহ আলাইহির মোবারক দরবার শরীফে আসার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে যিনি আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে জবান খুলে উচ্চা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু আস্তে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রশংসা করলাম কার, জোরে বলুন কার, সাথে সাথে তারিফ করি, প্রশংসা করি, গুণগান করি সৃষ্টির সেরা নবী, দো জাহানের বাদশাহ, দোনো জাহানের সুলতান, আখানা জান্নাতের মালিক নবী, হাউজে কাউসারের মালিক নবী, শাফাত কুবরার মালিক নবী, শামসুদ্দোহা বদুর দুজা সদরুল উলা নুরুল হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা দান। আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি আমার সাথে একটু হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু যদি বলেন, আমি গুনাহগারকে একটু সুবিধা হয়, একটু সহযোগিতা করা হয়, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি ওলি আল্লাহ দোয়া নেওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য, আপনারা আমার সাথে একটু সুবহানাল্লাহ বলতে রাজি আছেন তো? জোরে বলুন রাজি আছেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাক চাহে তো ওলি আল্লাহর দোয়ার বরকতে, রসুল পাকের নজর করমে কিছু কথা আপনাদের শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সহায় হন, উচ্চস্বরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান বলেন, জমিন বলেন, চন্দ্র বলেন, যা কিছু বলেন, সব কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলুন, কাদের জন্য?
আমাদের জন্য আজকে যে স্টেজ তৈরি হয়েছে কাদের জন্য জোরে বলুন কাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য স্টেজ হয়েছে লাইট হয়েছে প্যান্ডেল হয়েছে ক্যামেরা চলে এসেছে মাইক যা কিছু বলেন সবগুলো কাদের জন্য আমাদের জন্য তো রব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন সবগুলো আমাদের জন্য উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন হে আমার বান্দারা উপরের দিকে নজর করে যে তোমরা সুন্দর আসমান দেখো সাততবক আসমান তোমরা দেখো তোমাদের পায়ের নিচে সাততবক জমিন তোমরা দেখতেছো তোমরা কি একটু চিন্তা ফিকির করছো নাকি এইগুলো কে তৈরি করেছে এত বড় আসমান জমিন এত বড় আসমান সাততবক আসমান যিনি একটা প্লেয়ার ছাড়া একটা স্তম্ভ ছাড়া কোনো কিছুর ভার ছাড়া যিনি তৈরি করেছেন তিনি কে আরো জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুলকের মধ্যে রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ আকবার তো বললেন না আল্লাহর কালাম শুনে আল্লাহ আকবার বলবেন না আমার জন্য না আল্লাহর কালামের জন্য আল্লাহু আকবার বলো আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার শুরুতে সূরাতুল মুলকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা আসমানের দিকে তাকিয়ে দেখো এত সুন্দর আসমান আমি রব্বুল আলামিন একটা স্তম্ভ পিলিয়ার ছাড়া তবক বাই তবক স্তর বাই স্তর আমি রব্বুল আলামিন সাতটা আসমানকে তোমাদের সামনে তোমাদের মাথার উপরে আমি ঝুলন্ত রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সবগুলো রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন আমরা যদি সূরাতুল বাকারা শরীফের মধ্যে দেখি এক নম্বর পারার চার নম্বর পৃষ্ঠা শেষের দিকে যদি আমরা দেখি রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবগুলো আমি রব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য তৈরি করেছি সুবহানাল্লাহ বলবেন না আমাদের জন্য আল্লাহ সব কিছু তৈরি করেছে তাহলে তো প্রশ্নটা থেকেই যায় আমাদের জন্য সব তৈরি হলো আমাদের কিসের জন্য তৈরি করলেন কি কথা কর না তো আমাদের তো কোনো না কোনো উদ্দেশ্য তো আল্লাহ তৈরি করেছেন ঠিক কি না তা কোন উদ্দেশ্য আমাদের তৈরি করেছেন আর রব্বুল আলামিন তুমি তো কোরআনুল কারীমের মধ্যে সব কিছু জানিয়ে দিলেন আসমান জমিন লৌহ কলম দুনিয়া এবং আসমানের মধ্যে যা কিছু রয়েছে সবগুলো আমাদের জন্য তৈরি করেছেন আপনি আমাদেরকে কিসের জন্য তৈরি করেছেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের কি জন্য কি উদ্দেশ্যে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে তোমাদের ডিউটি কি তোমরা আর একটু সামনে যেয়ে দেখো সাতাশ নম্বর পারার দুই নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খালাকুতুল জিল্লা ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার নিয়ামতগুলো তোমরা খাচ্ছ ভক্ষণ করতেছো আমার অক্সিজেন তোমরা গ্রহণ করতেছো আজকে হাসপাতালের মধ্যে যান যারা অসুস্থ হয় যাদেরকে অক্সিজেন দেওয়া লাগে এক ঘন্টা অক্সিজেন দিতে কয় টাকা লাগে দুই থেকে তিনশো টাকা লাগে এক ঘন্টা অক্সিজেন দেওয়ার জন্য রব্বুল আলামিনের ফ্রি অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহকে কোনোদিন একশো টাকা দিছি যেরকম দিছি এত সুন্দর বাতাস রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ পাকের অক্সিজেন আমরা গ্রহণ করতেছি আল্লাহ পাকের নিয়ামত রাজি ভক্ষণ করতেছি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে আমাদের সেই রিজিক গ্রহণ করে আমাদের জান বাঁচাচ্ছি সবগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন এতগুলো নিয়ামত রাজি ভক্ষণ করার পরে রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমি কিন্তু তোমাদের একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি সৃষ্টি করেছি রব্বুল আলামিন কে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন রব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি রব্বুল আলামিন তোমরা তোমার বান্দাদেরকে আমার বান্দাদেরকে আমি তৈরি করেছি এবং জিন জাতিকে তৈরি করেছি, মানুষ এবং জিন জাতিকে আমি তৈরি করেছি আমি রব্বুল আলামিনের শুধুমাত্র ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই 18,000 মাখলুকাত রব্বুল আলামিন তৈরি করেছেন আমাদের জন্য, কিন্তু আমাদের কথা সব সৃষ্টিকে শোনে শোনে না। যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ পাকের নৈকট্য যারা হাসিল করেছে, আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্দীকে করতে করতে আল্লাহর যখন বন্ধু হয়ে যায়, হযরত শাহ খান আতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহ আব্দুল আজিজ খুল্লাবী রহমতুল্লাহ আলাইহির মতো, খান বাহাদুর আহসানউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মতো, বান্দারা যখন বন্দীকে করতে করতে আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই সমস্ত বান্দারা তাদের জবাব দিয়ে যা কিছু বাইর হয়ে যায় আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবারা, আমার আলোচনা আজকে ওই দিকে না, আমি নির্দিষ্ট একটা বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হলো বর্তমান সময়ের মধ্যে বর্তমান একটা ভাইরাস আমাদের জেহেনের মধ্যে ব্রেনের মধ্যে কিছু মৌলবি নামধারী আলেম সমাজ আমাদের ব্রেনটার মধ্যে একটা ধোঁকা একটা সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। ওলি আল্লাহর দরবারে যাব কি যাব না, যাব কি যাব না, কত কান্নাকে বলে না, কেউ বলে যাওয়া জায়েজ, কেউ বলে দেওয়া যাওয়া জায়েজ না, বলে কি না, জিবুল বাড়িতে মনে বলে না, বলে আপনারা যদি কথা না কেন কি বুঝি বাবা, জিবুল বাড়িতে বলে, জিবুল বাড়িতে যদিও না বলে, আমাদের ঢাকাতে এমন ফতোয়ার অভাব নেই, বলে ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না, গুম্বুজ করা যাবে না, জিয়ারাত করা যাবে না, ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি এই সমস্ত বিষয়ের উপরে কোরআনুল কারীম যদি আমাদেরকে বলে যে ওলি আল্লাহর দরবারে যাও, আমরা কি যাইতে পারি, কথা কর না কেন, কোরআন যদি আমাদের বলে যে ওলি আল্লাহর দরবার গেলে লাভ রয়েছে, ওলি আল্লাহর দরবার গেলে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের যাতে কোনো বাধা রয়েছে, জোর বলে যাইতে কোনো বাধা রয়েছে, আমাদের কোরআন একমাত্র আমাদের প্রধান দলিল। কোরআন যদি আমাদেরকে বলে যে তোমরা ওলি আল্লাহর দরবারে যাও কোনো সন্দেহ নাই, তাহলে আমরা যাব, কোরআন যদি নিষেধ করে আমরা কেউ কথা কন না কেন। আপনারা একটু এই সাইডে আসেন তো, এই সাইডের মানুষ একটু এই সাইডে একটু একটু কষ্ট দেয়, আসুন একটু এই সাইডে আসুন, আসেন আসেন একটু কষ্ট দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আসেন বাবা আসেন একটু কষ্ট, জিকির করতে করতে আসেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সামনে আনি আর একটু সুন্দর হয়, আসেন আসুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও নবীজি, তুমি মেহরবান, সুবহানাল্লাহ বলুন আমার সাথে বলুন, তুমি মেহরবান গো নবীজি, তুমি মেহরবান ও নবীজি, তুমি মেহরবান, আমরায়াতুন পাপি গো নবীজি, তুমি দয়াবান ও নবীজি, তুমি মেহরবান, সুবহানাল্লাহ বলুন, নবীজি আমাদের মেহরবান, আমাদের জন্য বড় নিয়ামত, গভীর মনোযোগ। আমার ভাইরা, আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে আজকে প্রমাণ করব, নবী এবং ওলিদের দরবারে গেলে সর্বপ্রথম যে উপকারটি হয় সেটা হলো আল্লাহর নবী এবং ওলিদের দরবারে গেলে রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নেন। আমাদের যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের রিজিক দাও,
আল্লাহ আমার আয় রোজগারের মধ্যে ব্যবসার মধ্যে বরকত দাও। এটা কবুল হতেও পারে না হতেও পারে, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন এমন কিছু স্থান দিয়েছেন যে স্থানগুলোর মধ্যে গেলে আল্লাহ বলতেছেন আমি দোয়া কবুল করি। জোরে বলবেন সুবহানাল্লাহ। আপনারা ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা নবীর নাম শুনেছেন? ঈসা নবীর মার নাম কি? সুবহানাল্লাহ। একটু সামনে আসুন বাবা, আর একটু কষ্ট দেয়, একটু সামনে আসেন, আপনাদের কথা আমি শুনতেছি না, দূরে হয়ে গেছে তো। আসেন, আর একটু কষ্ট দেয়, আসেন 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 বাবা, একটু আসেন। ঈসা নবীর আম্মার নাম কি? হযরতে মরিয়ম আলাইহিসসালাম, যার নামে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন, সূরাতুল মরিয়ম। যারা বলুন সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর নবী ছিলেন না, তিনি আল্লাহর কি ছিলেন? ওলি ছিলেন। কি ছিলেন? আমার সাথে একটু কথা বলেন, তিনি কি ছিলেন? তিনি আল্লাহর ওলি ছিলেন। আর তানার দরবারে দোয়া করার কারণে আল্লাহর জলিলুল কদম পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। বলেন হযরত জাকারিয়া আলাইহিসসালামের বয়স যখন 90 বছর, কয় বছর? 90 বছর। ওনার কোনো সন্তান নেই, ওনার স্ত্রী বন্ধা হয়ে গেছে, আর হওয়া সম্ভব না, উনি নৈরাশ হয়ে গেছেন, আমার মনে আর সন্তান হবে না। উনি অনেকবার আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে সন্তান দাও, আমাকে সন্তান দাও। ওনার দোয়া আল্লাহ কবুল করেননি। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর ওলি হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের দরবারে যেয়ে উনি দেখলেন যে ওনার দরবারে অনেক অমৌসুম, যখন মৌসুম অমৌসুমি কিছু ফল ওনার দরবারে দেখে আশ্চর্য হয়ে গেলেন। এখন তো এই ফলগুলো পাওয়া যায় না, এনার দরবারে অমৌসুমি ফল কিভাবে আসলো? কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাগুলো রব্বুল আলামিন সুন্দর করে আমাদের জন্য বয়ান করে দিচ্ছেন। 3 নম্বর পারা, যদি বলেন কয় নম্বর পারা? 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওলি আল্লাহ দরবারে গেলে কেমন দোয়া কবুল হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লাম دخل عليها زكريا المحراب كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم هذا قالت هو من عند الله سبحان الله بولو حضرت زكريا علیہ السلام بولن আমি যখন হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ওলি হযরতে মারিয়াম আলাইহিস সালামের দরবারের মধ্যে মিহরাবের মধ্যে আমি যখন প্রবেশ করলাম সেখানে আমি দেখলাম কিছু অমৌসুমী ফল। আমি মারিয়ামকে জিজ্ঞাসা করলাম ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম তোমার দরবারে তো তোমার খানাপিনার ব্যবস্থা আমি করি, কিন্তু আমি দেখতেছি এমন এমন ফল তোমার দরবারে দেখতেছি, এই ফলগুলো কোথা থেকে পেলে? মারিয়াম আলাইহিস সালাম বলেন ক্বালা তুমি মিন ইনদিল্লাহ, হে আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এটা তো আমার রব্বুল আলামিন আমাকে দান করেছে। মারিয়াম আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি এত আশ্চর্যের ঘটনা, এখন তো এই ফলগুলো যেগুলো আমি দেখতেছি এগুলো তো আসলে পাওয়া যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যদি মৌসুমের ফল যদি অমৌসুমে পাওয়া যায় তাহলে আমি যতই আমার স্ত্রী বন্ধা হোক না কেন, আমি যতই আমার বয়স 90 বছর হোক না কেন, রব্বুল আলামিন যিনি ও মৌসুমে ফল দিতে পারেন তিনি অসময়ে আমাকে সন্তান দান করতে পারে। পারে কি পারে না? যিনি অমৌসুমে ফল
অন্য সময় দিতে পারে। তিনি যার বয়স 90 বছর স্ত্রী বান্দা হলেন কিভাবে? আল্লাহ যদি ইচ্ছা করেন, জোরে বলেন যদি ইচ্ছা করেন অবশ্যই পারেন। তিনি তার মনের মধ্যে একটা ইকিন চলে আসলো, বিশ্বাস চলে আসলো, তিনি কি করলেন আল্লাহর দরবারে এবার দোয়া করা শুরু করলেন। মেহরাবটা আটকাই দেওয়ায় উনি কি করলেন মেহরাবের মধ্যে গিয়ে ওখানে যে দোয়া করতেছেন সেই দোয়াটা রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরানের মধ্যে 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা শুরুতে রব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাহ বলুন, হুনালিকা দা যাকারিয়া রাব্বা, সুবহানাল্লাহ, হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি ওনার মেহরাব বন্ধ করে দিলেন। উনি ছিলেন বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব, উনি এই বাইতুল মুকদ্দাসের মেহরাবটা যেখানে মারিয়াম আলাইহিস সালাম অবস্থান করতেন এই মেহরাবের মধ্যে উনি কি করলেন মেহরাবের দরজা আটকে দিয়ে ওখানে নামাজ পড়ে কি করলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আয় রব্বে করিম, আয় রব্বুল আলামিন, মারিয়ামের জন্য যেই ও মৌসুমী ফল যে আল্লাহ দিয়েছেন তুমি তো সেই আল্লাহ, মরিয়ামের জন্য যদি আপনি ও মৌসুমে ফল দিতে পারেন আমি জাকিরিয়ার জন্য ও সময়ে সন্তান আপনি দিতে পারেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন আমার বয়স 90 হইলে কি হবে, আমার স্ত্রী যদিও বান্দা হয় রব্বুল আলামিন তুমি তো শাইয়িন কাদির, সর্বময় ক্ষমতার মালিক, আমার মরিয়ামের যেমনি ভাবে তুমি অসময়ে অসময় ফল দান করেছো আমি জাকারিয়া আলাইহিস সালামকে অসময়ে সন্তান দান করতে হবে। এই দোয়া করার সাথে সাথে হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদা পোশাক পরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দরবার এসে সুসংবাদ জানিয়ে দিলেন, হে জাকারিয়া আর টেনশন করার দরকার নাই, তোমার দরবার তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মরিয়ম আলাইহিস সালামের দরবারে এসে তুমি দোয়া করেছো তোমার দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়েছে, অতি শীঘ্রই তোমাকে আল্লাহ এমন একটি সন্তান দান করবে যার নাম হলো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে কথাটি বোঝাতে যাচ্ছি মরিয়ম আলাইহিস সালাম কি ছিলেন আল্লাহর ওলি, নট তিনি নবী, তিনি ওলি ছিলেন, ওলি আল্লাহর দরবারে যেয়ে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার কারণে তানার দোয়া যদি কবুল হয়ে থাকে আমরা আজকে খান আতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির 37তম ওরস শরীফের মধ্যে এসে যদি আমরাও এই ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর ওসিলা নিয়ে আব্দুল আজিজ খুলনবীর ওসিলা নিয়ে খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে খান আতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির ওসিলা নিয়ে আমরা যদি এখনো দোয়া করি আমাদের দোয়া শুনবেন কে? জোরে বলুন কে? যিনি জাকারিয়া আলাইহিস সালামের দোয়া শুনছিলেন সেই আল্লাহ এখনো আছেন কিনা? জোরে বলুন আছেন কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলির দরবারে আসলে দোয়া কবুল হয় কোরআনুল কারীম সাক্ষী। সুবহানাল্লাহ। কোন পারা বললাম? 3 পারার কত পৃষ্ঠা? 14 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলুন। এখন দেখি আমাদের সমাজের মধ্যে কিছু আলেম সমাজ রয়েছে তারা বলে ওলি আল্লাহর দরবারে কোনো আদব করা যাবে না, তারাও মানুষ আমরা মানুষ, তারা মরে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলুন, বলে কি না? কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা যদিও আমার ওলি আল্লাহকে সম্মান করো আর না করো আমি রব্বুল আলামিন আমার ওলি আল্লাহদের সম্মান আমার সূর্য দ্বারা করেই থাকি। শুনবেন দেখি কোরআন থেকে, রাজি আছেন শুনতে? কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা রয়েছে সূরাতুল কাহাফ, সূরাতুল কি কাহাফ, এই আসহাবে কাহাফে যারা ছিলেন সবাই ছিলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলুন। এখন দেখব আল্লাহর ওলিদের সম্মান যদিও পৃথিবীর মধ্যে কিছু মানুষ করে না, করতেও দেয় না, বাধা দেয়, কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন। 15 নম্বর পারা সূরাতুল কাহাফের মধ্যে 13 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওয়া তাওয়াশামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহু আকবার।
জোরে বলেন সুবহানাল্লাহ। একটু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সুন্দর করে বয়ান করতেছেন, পৃথিবীর মানুষ তোমরা যদিও কিছু মানুষ কিছু আমার বান্দা আমার ওলি আল্লাহদেরকে চেনো নাই, কিন্তু দেখো সূর্য কেমন ভাবে আমার আসহাবে কাহাব আমার ওলি আল্লাহদেরকে আর তারা চিনেছে, সূর্য চিনেছে। তোমাদের জন্য আমি কোরআনের মধ্যে বয়ান করে দিলাম, ওয়াতারাশাম সাইদা তলাআত তাজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে বলতেছেন, হে মাহবুব বন্ধু হাবিবুল্লাহ বন্ধু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াতারাশাম সা হে হাবিব আপনি সূর্যকে দেখবেন যখন সূর্য উদিত হয়, ওয়াতারাশাম সাইদা তলাআত তাজার ওয়ারান কাফিহিম যাতাল ইয়ামিন, হে হাবিব যখন আপনি সূর্যের দিকে দেখবেন সূর্য যখন উদিত হয় এই আসহাবে কাহাবের যে গুহাটা রয়েছে এই গুহা থেকে একটু ডান দিকে হেলে যায়। সুবহানাল্লাহ বলুন, এই সূর্য এই সূর্য আসহাবে কাফের গায়ে যেন সূর্যের কিরণ না লাগে তাদের জন্য কষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান সূর্য আসহাবে কাফের সম্মানার্থে তাদের জন্য কষ্ট না হয় এই জন্য উদিত হওয়ার সময় ডান দিকে একটু হেলে যায়, এরপরে যখন অস্তমিত হয় অস্তমিত হওয়ার সময় বাম দিকে হেলে যায়, যাতে করে তাদের গায়ে যেন আমি সূর্যের কিরণ আমি সূর্যের কিরণ যাতে না লাগে তাদের জন্য কষ্ট না হয় এজন্য আমি ডানে এবং বামে হেলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সাক্ষী, কোরআনুল কারীমই বলতেছে সূর্য আসহাবে কাহাব আমার ওলি আল্লাহদেরকে সম্মান করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে প্রমাণ হলো আল্লাহর ওলিদের সম্মান করতে হবে, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এখন দেখি আল্লাহর নবী এবং ওলিরা, আল্লাহর নবী এবং ওলিরা যে স্থান অবস্থান করে তাদের সাথে যে স্থানে সম্পৃক্ত হয় এইগুলো কি হয়ে যায়? আল্লাহ পাকের নিদর্শন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে সরে পড়ুন, আল্লাহুম্মা محمد وعلى آله مولانا غفير مرجوك أمر بينا الله رب العالمين قرآن الكريم المدد أما درك সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ আমার নবী এবং আমার ওলি যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা যারা আমার সাথে সম্পর্ক ভালো আমার বন্ধু যারা তারা যেখানে চলে যেখানে তাদের পা লাগে যেখানে তাদের জিসমে আতহার লাগে এই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা থাকে না, এই জায়গাটা আমি রব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এখন কোরআনুল কারীম থেকে আমরা দলিল নেব, সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর পারা, সূরাতুল বাকারার মধ্যে 158 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য বয়ান করে দিচ্ছেন, ইন্নাস-সাফা ওয়াল মারওয়া মিন شعائر الله إن الصفا والمروة من شعائر الله الله رب العالمين بلتسن নিশ্চয় সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়া সাফা এবং মারওয়া পাহাড় দুইটা, মিন শাআইরিল্লাহ এটা আমি রব্বুল আলামিনের একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলুন। এখন প্রশ্ন হলো, ও রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তো পাহাড়ের অভাব নাই, সাফা এবং মারওয়া কেন নির্দিষ্ট করে আপনি দুইটা পাহাড়কে শাআর বললেন নিদর্শন বললেন? রব্বুল আলামিন বলবেন এই দুইটা পাহাড়ের সাথে আমার ওলির সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলুন, কার সম্পর্ক? আমার ওলির সম্পর্ক, সেই ওলি হলো অন্য কেউ নাই আমাদের মুসলিম জাতির মাতা হযরত হাজরা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন, হযরত হাজরা আলাইহিস সালাম আমাদের হযরত ইসমাইল যাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে
পানি পান করার জন্য সাফা এবং মারওয়ার মধ্যে সাতবার যে চক্র দিয়েছিলেন দৌড়াদৌড়ি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলির পাক লাগার কারণে আমার ওলির কদম লাগার কারণে পৃথিবীর মধ্যে অসংখ্য পাহাড় থাকার পরেও সাফা এবং মারওয়াকে আমি রব্বুল আলামিন আমার শেয়ার নিদর্শন বলে আমি ঘোষণা করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কারণ কি আমার হাজরার কদম যেখানে লেগেছে হাজরা আলী সালাম তিনি আল্লাহর একজন ওয়ালি আল্লাহর ওয়ালির কদম লাগার কারণে সেটা কি হয়ে গেছে আল্লাহর শেয়ার নিদর্শন হয়ে গেছে অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম আর জোরে বলুন সুবহানাল্লাহ অন্য আয়াতের মধ্যে সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে এক নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য আবার বলে দিচ্ছেন আমার ওলির কদম যেখানে লাগে সেখানটায় সেই স্থানটা কি হয়ে যায় আল্লাহ পাক নিদর্শন হয়ে যায় এবং সেই স্থানটা আমি আর সাধারণ স্থান থাকে না এই স্থানটা আমি তোমাদের জন্য মুসাল্লা বানিয়ে দিলাম কোরআনুল করিম সাক্ষী واتخذوا من مقام إبراهيم مصلى আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে আমার বান্দারা হে পৃথিবীর মানুষ আমার খলিলুল্লাহ তোমাদের মুসলিম জাতির পিতা হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে পা রেখে রেখে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে এই বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য তার পায়ের নিচে যে পাথরটা ছিল এই পাথরটা পৃথিবীর আর কোন পাথর নয় আমার বন্ধুর কদম লাগার কারণে এই পাথরটার মধ্যে নামাজ পড়া আমি তোমাদের জন্য আবশ্যক করে দিলাম আমি বুঝাতে চাচ্ছি আল্লাহর বলি আল্লাহর যারা বন্ধু আল্লাহর যারা নবী যাদের সাথে আল্লাহর কানেকশন রয়েছে যাদের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন এই সমস্ত আল্লাহর নবী এবং আল্লাহর বন্ধু আল্লাহর বলি আল্লাহ হযরত খান আতিউর রহমান রহমাতুল্লাহ আলাই হযরত শাহ আব্দুল আজিজ খুল নবী রহমাতুল্লাহ আলাই হযরত খান বাহাদুর রহমাতুল্লাহ আলাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী হযরত ইমাম রব্বানী মুজাদ্দদ আল ফিসানী খাজা বাহাউদ্দিন নকশবন্দি খাজা গরিব সাধারণ থাকে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের শিয়ার হয়ে যায় নিদর্শন হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনুল করিম সেটা প্রমাণ করতেছে শুধু তাই নাই আর একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন والبدن جعلناها لكم من شعائر الله سبحان الله আমাদের দেশে গরু আছে না গরু চিনেন এই সাধারণ গরু এবং কুরবানির সময় হাজির মৌসুমে হাজি সাহেবরা যেই কুরবানির পশু প্রেরণ করে মক্কা শরীফে হাদি বলে যেটা এই হাদিটা রব্বুল আলামিন বলতেছেন এই পশুটা আমি রব্বুল আলামিনের নিদর্শন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন আমরা পেয়ে গেলাম যে যেখানে আল্লাহর নবী এবং ওলিদের কদম লাগে সেটা আল্লাহ নিদর্শন হয়ে যায় এখন আল্লাহর কাছে আমাদের প্রশ্ন হলো ও রব্বুল আলামিন বুঝলাম তোমার ওলিদের কদম লাগলে তোমার নবীদের কদম লাগলে সেটা তো নিদর্শন হয়ে যায় এই নিদর্শনের জন্য আমরা কি করতে পারি আল্লাহ বলতেছেন এই নিদর্শনকে সম্মান করা এই নিদর্শনকে তাজিম করা আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহর ওলিদের দরবার নবীদের দরবার কোরআনুল করিম যেটা আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন রয়েছে আল্লাহর সাথে নিসবত রয়েছে এইগুলোকে তাজিম করা সম্মান করা আদব করা রব্বুল আলামিন কোরআনুল করিম দিয়ে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সূরাতুল হজ্জের মধ্যে 17 নম্বর পারা
আমরা দেখতে পেলাম আল্লাহর নবী এবং আল্লাহর ওয়ালিদের দরবারের তাআজিম করা, সম্মান করা, তাদেরকে ইজ্জত দেওয়া। রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হে আমার বান্দারা, আমার শায়ার, আমার নিদর্শন, আমার শিয়ার, আমার নিদর্শন তাআজিম করা, তাকরিম করা, তোমাদের জন্য এটা কলবের তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, অন্তরের তাকওয়া। তাহলে বোঝা গেল আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা নবী, তাদের দরবারে আমরা যারা তাআজিম করি, সম্মান করি, এটা কোনো বেদাত হতে পারে না, এটা শিরিক হতে পারে না। রব্বুল আলামিনের কোরআনুল কারীম দ্বারা আমাদের জন্য সাবেত করে দিয়েছেন সুবহানাল্লাহ। এখন দেখব যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে, যারা ওলিদের সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, তাদের পরিণাম কি একটু দেখি। রাজি আছেন? যারা নবীদের সাথে বেয়াদবি করে, ওলিদের সাথে যারা বেয়াদবি করে, তাদের পরিণাম কিন্তু কারোর ভালো হয় নাই। হয়েছে না? কারোর কিন্তু ভালো হয় নাই। নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করলেন রব্বুল আলামিন, হাদিসে কুদসির মধ্যে বুখারীর হাদিস, সুন্দর করে আমাদেরকে সতর্ক করতেছেন, হে আমার বান্দারা, আমার যারা ওলি, আমার যারা বন্ধু, তাদের সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমি রব্বুল আলামিন তোমাদের সাথে কিন্তু যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ, বলুন আল্লাহর সাথে যুদ্ধ করবেন? কে কে করবেন, হাত তুলেন তো দেখি। নাউজুবিল্লাহ, আল্লাহর সাথে যুদ্ধ করা যায় না, আল্লাহর রহমতের বাগি হতে হবে, আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, আমার বন্ধুদের দরবারে কিন্তু তোমরা বেয়াদবি করবে না, আমার নবীদের সাথে ওলিদের সাথে বেয়াদবি করবে না, বেয়াদবি করলে তোমাদের পরিণাম কিন্তু ভালো হবে না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযালতুহু বিল হারব। যারা আমার বন্ধুর সাথে, আমার ওলির সাথে, খান আতিউর রহমান রহমাতুল্লাহ আলাইহির সাথে, আব্দুল আজিজ খুলনাবী হুজুরের সাথে যারা বেয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি রব্বুল আলামিন কি করব, যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুতরাং তাদের সামনে তোমরা কখনো বেয়াদবি করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন দেখি যারা নবীদের সাথে বেয়াদবি করেছে, তাদের জবান দিয়ে যেই কথা বাইর হয়ে গেছে, রব্বুল আলামিন সাথে সাথে তার ফল দিয়ে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের কথা আপনাদেরকে বলতেছিলাম, ঈসা নবী এমনই একজন নবী, তাকে রব্বুল আলামিন কিছু মজ্জা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন, চারখানা মজ্জা। জোরে বলুন কয়খানা, জোরে বলুন কয়খানা, চারখানা মজ্জা রব্বুল আলামিন ঈসা নবীকে দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। তার মধ্যে এক নম্বর হলো, তিনি কোনো মাটির কোনো পাখি বানায়ে তিনি যদি ফুঁক দিয়ে দিতেন, এই পাখিগুলো আকাশে উঠতে উঠতে সক্ষম হতো। কি বানাইলে? পাখি, মাটির পাখি, মাটির পাখি বানাইয়ে তিনি সাথে সাথে কি করতো, পাখি জিন্দা হয়ে যেত, আকাশে উঠতো। সুবহানাল্লাহ। বলুন দুই নম্বরে হলো, কোন মৃত ব্যক্তির কাছে যাইয়া যদি, কবরস্থানের মধ্যে যাইয়া যদি ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেন, উম বিযনিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি উঠে যাও, সাথে সাথে কবর থেকে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ, বলবেন না? এই ক্ষমতা যদি আমাদের থাকতো, কবরস্থানে আর কেউ মুর্দার থাকতো? কথা কর না, সবাই যে কবরে ওঠো ওঠো ওঠো, কবরে আর থাকা লাগবে না, কথা কর না কেন? আমাদের যদি এমন ক্ষমতা থাকতো, আমরা অপব্যবহার করতাম, অপব্যবহার করতাম। কিন্তু আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহর বান্দাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহর নিয়ামত আল্লাহর সে কুদরত তাদের ইসলামের মাধ্যমে তিনি প্রকাশ করতেন সুবহানাল্লাহ বলেন তিন নম্বরে হলো তিনি যদি কোনো কুষ্ঠ রোগীর মাথার মধ্যে বডির মধ্যে হাত দিয়ে দিতেন সাথে সাথে রব্বুল আলামিন ঈসা নবীর হাতের বরকতে সেটা ভালো করে দিতে আরেকটা এ হলো অন্ধ ব্যক্তিকে জন্মান্ধর চোখের মধ্যে হাত দিয়ে দিলে আল্লাহ রব্বুল আলামিন ঈসা নবীর হাতের বরকতে তার চোখ ভালো হয়ে যেত এই চারটার মুজিজা ঈসা নবীকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন কোরআনুল করিম সাক্ষী দিচ্ছেন ورسولا إلى بني إسرائيل أني جئتكم سبحان الله بولون وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم سبحان الله بولون عيسى نبي আরেকটা বড় পাওয়ার ছিল আমরা যে খানা খেয়ে এসেছি আমাদের পেটে কি খানা দুপুরে কি খানা খেয়েছি ঈসা নবী দেখে বলে দিতে পারতেন সুবহানাল্লাহ বলুন এবং বাড়ির মধ্যে কি রয়েছে কোথায় খাদ্য রয়েছে উনি বলে দিতে পারতেন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সমস্ত মুজিজা দেখে ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীকে আল্লাহর বেটা বলতে শুরু করলো জাদুকর বলতে লাগলো ঈসা নবীর কিছু খেলার সাথে ছিল আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে নবীদের সাথে বেয়াদবি করলে পরিণাম ভালো হয় না এইটাই বোঝাতে চাচ্ছি ঈসা নবী বলেন ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে ওয়াকানি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন ঈসা নবীর কিছু খেলার সাথে ছিল সুবহানাল্লাহ বলুন কি ছিল একটু কথা বলেন না বাবা কি ছিল খেলার সাথী ছিল এই খেলার সাথীরা ঈসা নবীর সাথে তারা খেলা করত কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে ওই সমস্ত ছেলেদের মা বলল তোমরা আর ঈসা নবী মতো এত বড় জাদুকরের সাথে আর খেলা করতে পারবে না কি বলবে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ আরো জোরে বলুন নাউজুবিল্লাহ তারা ছেলেদেরকে আটকে রাখলো ঈসা নবীর সাথে আর খেলা করতে দেয় না ঈসা নবী একটু মনে ব্যথা পাইলেন মনের মধ্যে কষ্ট নিয়া ওই সমস্ত ছেলেদের বাড়ির মধ্যে গেলেন আর ডাকতে বললেন ও আমার খেলার সাথীরা তোমরা কোথায় আছো আমার সাথে বুঝি আর খেলা করবে না আসো 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 আমি তোমাদের সাথে খেলা করব সুবহানাল্লাহ বলুন ঈসা নবী যখন এইভাবে তাদের বাড়ির মধ্যে যাইয়া ডাক দিলেন ওই সমস্ত ছেলেদের মা বাবারা বলল হে জাদুকর ঈসা আমাদের ছেলেদেরকে তুমি আর ডাকবে না তোমার সাথে খেলা করতে গেলে তারা জাদু শেখে নাউজুবিল্লাহ বলুন তোমার সাথে আমরা আমার ছেলেদেরকে আর খেলা করতে দেব না বলে তারা কই বলে তারা নেই বলে আমি তো দেখছি তারা ঘরের ভিতরে বলে না 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 তুমি ভুল দেখতেছ ঘরের ভিতরে কোনো ছেলে সন্তান আমাদের কোনো পুত্র সন্তান ঘরের মধ্যে নেই ঘরের মধ্যে যে যারা আছে তারা তো হলো শুকর কি শুকর বলে কোরআনের ভাষায় খিনজির আমাদের বাংলা ভাষায় কি বলে শুকর বলে খিনজি তারা ঘরের মধ্যে কি খিনজির এগুলো আমাদের ছেলে না তারা অন্য জায়গায় রয়েছে কারা বললো ঈসা নবীর খেলার সাথীদের আম্মারা বলল না আমার ঘরের মধ্যে আমাদের ছেলেরা নাই বলে ঘরের মধ্যে দেখতেছি যে বলে না ওরা ছেলে না ওরা তো খিনজির শোর বলে তাই ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু কানেকশন লাগাই দিলেন সুবহানাল্লাহ বলুন কি লাগাই দিলেন কানেকশন আল্লাহর সাথে নিসবত লাগাই দিলেন ঈসা নবী বলে দিলে হে আল্লাহ তারা বলেছে মানুষদেরকে শুয়োর খিনজির বলেছে তা ঈসা নবী বললেন ঠিক আছে আপনারা যেটা বললেন তারা যদি ঘরের মধ্যে খিনজির থেকে থাকে আমি ঈসা নবী বলে দিলাম ঘরের মধ্যে আর কোনো মানুষ নেই ঘরের মধ্যে যা রয়েছে সবাই খিনজির হয়ে গেছে
নাউজুবিল্লাহ বলুন। ঘটনাটা হলো ঈসা নবীর সাথে তারা খেলা করতেছিল। ঈসা নবী বললেন যে তোমরা বাড়ি যেয়ে তোমাদের ঘরের অমুক জায়গায় দেখবে খাদ্য রয়েছে, খাবার রয়েছে, এগুলো তোমরা খেয়ে নেবে, ক্ষুধা লাগলে এগুলো তোমরা খেয়ে নেবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবীরা জানে কি না, জোরে বলুন জানে কি না, ঈসা নবী যদি ঘরের কোথায় খাদ্য রয়েছে, পেটের মধ্যে কি রয়েছে যদি জানতে পারেন, আমাদের নবী জীবনে জানেন না, কথা বল না। আজকে এই জিবুলবাড়ির দরবার শরীফ খানাতুর রহমান রহমতুল্লাহ আলাইহির এই মোবারক দরবারে কারা বসেছেন আর কারা বাড়িতে রয়েছেন আমাদের নবীজি দেখেন কি না, জোরে কম না। এ আকীদা আছে আপনাদের? কার কার আছে হাত তুলেন তো দেখি। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত। আমাদের আকীদা হলো আমরা এখানে কারা আসছি, কারা রয়েছি প্যান্ডেলের মধ্যে, কারা রয়েছি আমাদের নবীজি মদিনা শরীফ থেকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা আপনাদের কাছে বলুন তো, ইবলিসের দাম বেশি না নবীর দাম বেশি? আপনাদের আওয়াজ তো বোঝা যায় মানে ইবলিসের দাম বেশি। কার দাম বেশি, ইবলিসের দাম বেশি না আমাদের নবীদের দাম বেশি? আচ্ছা আমরা এখানে কারা রয়েছি ইবলিস দেখে কি না? ইবলিস শয়তান দেখে কি? আন্দাজে বললেন নাকি দেখে? তো ইবলিস যদি দেখতে পারে আমাদের নবীজি বোধহয় দেখতে পারে না? অবশ্যই পারে। কোরআনে বলতেছেন ইল্লাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস সম্পর্কে বলতেছেন হে আমার বান্দারা, ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। হে আমার বান্দারা, তোমরা যেখানে থাকো না কেন, ইবলিস এবং তার দলবল তোমাদেরকে কিন্তু দেখে। মিন হাইসু লা তারাউনাহুম, যদিও তোমরা তাদেরকে দেখো না, আমরা ইবলিসকে দেখি না কিন্তু ইবলিস আমাদেরকে দেখেন। আমার প্রশ্ন হলো কোরআনুল কারীমের ফতোয়া অনুযায়ী ইবলিস যদি আমাদেরকে দেখতে পারে আমাদের নবীজি মনে হয় দেখতে পারে না? জোরে বলুন পারে কি পারে না? ইবলিস যদি দেখতে পারে আমাদের নবীজি মদিনা শরীফ থেকে আমাদেরকে দেখতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আসছি নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা রবিউল ইসলাম সাহেব, হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, হুজুর এসে গেছেন। আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আমি যেটু বলতে চাচ্ছিলাম, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বললেন হে আমার সাথীরা, শুনো শুনো, তোমরা ঘরের মধ্যে থেকে কি খেয়ে এসেছো, তোমাদের পেটের মধ্যে কি খানা রয়েছে আমি সানাবি জানি। শুধু তাই নাই, তোমাদের বাড়ির মধ্যে তোমাদের আব্বা আম্মা তোমাদের জন্য কোথায় খানা রেখেছে আমি সেটাও বলে দিতে পারি। আমি বলে দিচ্ছি, শোনো শোনো, তোমরা বাড়ি যাইবে, বাড়ির মধ্যে যাইয়া অমুক অমুক স্থানে তোমাদের খানা পেয়ে যাবে। এই সমস্ত ছেলেরা বাড়ির মধ্যে গেলেন, আম্মার কাছে ডাক দিয়ে বলেন আম্মা, ও আমার আম্মা, আপনি আমাদের জন্য অমুক অমুক যে খাদ্য রেখেছেন আমাদের খাদ্য গুলো দেন। বলে তুই কোথা থেকে জানলি? ওই ছেলেরা বলে আমরা তো ঈসা নবীর কাছ থেকে জেনেছি। এই কথা বলার পরে তাদের মা রেগে গেল, তাদের অভিভাবক তারা রেগে গিয়ে ছেলেদেরকে ঈসা নবীর সাথে আর খেলা করতে দেয় না, তারা আটকে রাখলো ছেলেদেরকে আর বাইরে হতে দেয় না। ঈসা নবী এই জন্য তাদের বাড়ি যাইয়া তাদেরকে যখন ডাকতে শুরু করলেন, আমার খেলার সাথীরা আসো, আমার সাথে খেলা করতে হবে, আমি তোমাদের সাথে খেলা করব, তোমাদের জন্য তো আমি ইন্তজার করতেছি, অপেক্ষা করতেছি। এই কথা বলার মাত্র তার মা তার বাবারা ঈসা নবীর উপরে রেগে গেল এবং বলল আমার ঘরের মধ্যে কোনো আমার ছেলে
তারা নাই তারা বাইরে আমার ঘরের মধ্যে তারা নাই ঈসা নবী বলতেছে আমি দেখতেছি ঘরের মধ্যে তারা রয়েছে কিন্তু তারা অস্বীকার করে বলল না 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 এরা ছেলে না এরা হলো খিনজি ঈসা নবী বললেন হ্যাঁ ঠিক আছে আপনার কথা অনুযায়ী তারা যদি ঘরের মধ্যে খিনজির হয়ে থাকে আমি ঈসা নবী বলে দিলাম তারা ঘরের মধ্যে আর একটাও ছেলে নাই তারা সবাই খিনজিরে পরিণত হয়েছে জোরে বলুন নাউজুবিল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর যারা নবী আল্লাহর যারা ওলি তাদের জবান দিয়ে যা কিছু বাইর হয়ে যায় রব্বুল আলামিন সাথে সাথে তার কথাগুলো বাস্তবে পরিণত করে দেন সুবহানাল্লাহ বলুন মুসলিম শরীফের হাদিস 868 48 নম্বর হাদিস নাম্বার হাদিস শরীফ মুসলিম শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رب أشعث مدفوع بالأبواب لو أقسم على الله له برام أمر كسو يمن بندر سي جرامي رب العالمين قسم كي جدي جغن كسو بولي داي شات شات أمي رب العالمين تدر قطر بستو بروب دي دي زر بلون سبحان الله এভাবে অসংখ্য প্রমাণ কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী এবং আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করলেন তাদের ফল কিন্তু ভালো হয় না তাদের পরিণাম ভালো হয় না আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন জেলের মধ্যে ছিলেন ওনার জেলের মধ্যে আরো কয়েকজন কয়েদি ছিল তার মধ্যে দুইজন কয়েদি ঈসা নবীকে একটু টেস্ট করার জন্য কিছু প্রশ্ন করলেন সুবহানাল্লাহ বলুন আমি এই কথা বোঝাতে চাচ্ছি যে নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করলে পরিণাম কিন্তু ভালো হয় না কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন ঘটনা বর্ণনা করতেছেন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি যখন জেলখানার মধ্যে ছিলেন কয়েদের মধ্যে ছিলেন দুইজন সঙ্গী ছিল আরো অনেক ছিল তাদের মধ্যে একজন ঈসার হযরত ইউসুফ নবীকে প্রশ্ন করলেন হে আল্লাহর নবী ইউসুফ আমরা শুনেছি আপনি নাকি সুন্দর স্বপ্নের তাবির করতে পারেন সুবহানাল্লাহ বলুন আমরা স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে রুটি নিয়ে আমি কি করতেছি ঘুরে বেড়াচ্ছি এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমার মাথার মধ্যে আমি রুটি বহন করতেছি এবং পাখিরা আমার রুটিগুলো ঠুকরে ঠুকরে খাচ্ছে এর ব্যাখ্যা কি হবে সুবহানাল্লাহ বলুন তারা কিন্তু আসলে কোনো স্বপ্ন দেখে নাই কিন্তু কি বলতেছে আমরা স্বপ্নে দেখলাম আমি মাথার মধ্যে কিছু রুটি রুটি নিয়ে আমি হাঁটতেছি এবং দেখতেছি আমার রুটিগুলো আকাশের পাখিগুলো পক্ষীকুল তারা কি করতেছে টুকরায় টুকরায় খাইতেছে সুবহানাল্লাহ বলুন ইস হযরতে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার কয়েদিকে বললেন হ্যাঁ ঠিক আছে তোমার স্বপ্নের ব্যাখ্যা তুমি শুনে নাও সূরাতে ইউসুফের মধ্যে 12 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের মধ্যে সেই ব্যাখ্যা রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সুন্দর করে বলতেছেন ওয়া আম্মাল আখরু ফায়ুসলাবু ফাতাকুলু ত্বায়রু মির রাসি সুবহানাল্লাহ বলুন ওয়া আম্মাল আখরু ফায়ুসলাবু ফাতাকুলু ত্বায়রু মির রাসি قُضِيَ الْأَمْرُ الَّذِي فِيهِ تَسْتَفْتِيَانَ الله أكبر হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি বললেন হে আমার সাথী ও আম্মাল আখরু ফায়ুসলাবু দ্বিতীয়জন যখন এই প্রশ্ন করলেন আমার এই ব্যাখ্যা কি হবে তিনি ফয়সালা করে দিছিলেন ফায়ুসলাবু ফাতাকুনু তাইরু মির রাসি শুনো শুনো তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে কিসের মধ্যে শুলের মধ্যে চড়ানো হবে আর তোমার মাথার মগজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষী কোল টুকরে টুকরে তোমার মগজগুলো খেয়ে ফেলবে জোরে বলুন নাউজুবিল্লাহ এই যখন ভয়ানক এই স্বপ্নের ব্যাখ্যা যখন শুনলো তারা বলতেছে না 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 হে আল্লাহর নবী ইউসুফ আমরা খোদার কসম কোনো স্বপ্নে দেখিনি সুবহানাল্লাহ বলুন ভয়তে কি বলতেছে আমরা কোনো স্বপ্ন দেখিনি এটা এমনি আপনার সাথে করলাম একটি মস্কারি করলাম আল্লাহ নবীর সাথে ঠাট্টা করা যায় মস্কারি করা যায় বেয়াদবি করা যায় বেয়াদবি ফল কি হলো
ইউসুফ আলাইহিসসালাম বললেন আমার জবান দিয়ে যেটা বাইর হয়ে গেছে ফায়সলাবু এর ফয়সালা হয়ে গেছে আর ফিরে আসবে না ওসিরেই তোমার এই অবস্থা হয়ে যাবে তোমাকে শূলের মধ্যে চড়ানো হবে আর কি হবে তোমার এই মাথার যে মগজ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষীকুল তোমার এই মাথার মগজগুলো তারা টুকরো টুকরো খেয়ে ফেলবে আল্লাহর নবী এবং ওলিদের সাথে বেয়াদবির ফল কিন্তু ভালো হয় না আর একখানা এ বলে একখানা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি আপনারা জানেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যখন তুর পর্বতে গেলেন আল্লাহর সাথে দিদার করার জন্য একটা লং টাইম সেখানে ছিলেন এই লং টাইমের মধ্যে একজন সামিরি নামক তিনি কি করলো একটা স্বর্ণের বাসুর তৈরি করলো কিসের বাসুর স্বর্ণের বাসুর তৈরি করলো এই স্বর্ণের বাসুরের মধ্যে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের খুরের পায়ের পায়ের খুরের এক মুষ্টি মাটি এই বাসুরের মধ্যে দেওয়ার সাথে সাথে স্বর্ণের বাসুর হাম্বা 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 করতে লাগলো এভাবে মানুষদেরকে ধোকা দিয়ে বললো এই তোমাদের খোদা এই বাসুরে তোমরা পূজা করো নাউজুবিল্লাহ বলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে এসে এই অবস্থা যখন দেখলেন সামিরির উপরে রাগ হয়ে কি বললেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন ১৬ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা সূরাতু তাহার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন আলা ফাযহাব ফাইল্লা লাকা ফিল হায়াতি আন তাকুলা লাহু মিসাস فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس হযরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলতেছেন সামিরি ও সামিরি তুমি যে কাজটা করেছো আমার অনুপস্থিতিতে একটা তুমি ভালো মনে ভালো কাজ করো নাই আল্লাহর বান্দাদেরকে শিরিকের মধ্যে লিপ্ত করাইছো স্বর্ণের বাসুরকে তুমি রব্বুল আলামিন তুমি মাবুদ বানাইছো ইলাহ বানাইছো আমি তোমার উপর রাগান্বিত হয়ে গেলাম ক্বালা ফাযহাব মূসা আলাইহিসসালাম বললেন আমার সামনে থেকে দূর হয়ে যা ফাযহাব চলে যা ফাইন্না লাকা ফিল হায়াতি নিশ্চয় তোমার জন্য এই ইহকালের জন্য দুনিয়াবি শাস্তি হলো তুমি কি বলবে আনতাকুলা লা মিসাস আমাকে কেউ ছুঁয়ো না আমাকে কেউ স্পর্শ করো না আমাকে স্পর্শ করা মাত্র তোমাদের গায়ে জ্বর হয়ে যাবে নাউজুবিল্লাহ বলুন তানার এমন একটা শাস্তি রব্বুল আলামিন দিয়েছে যে তার লানত প্রাপ্ত বান্দা তার উপরে এমন গজব দিয়েছে তার গায়ে এমন জ্বর হয়েছে তার গায়ে যদি কেউ স্পর্শ করে তার গায়ে জ্বর এসে যাবে এজন্য তিনি বললেন যে তোমার থেকে যেন অন্য কোন বান্দা কষ্ট না পায় তুমি যেখানে যাবে তোমার জবান দিয়ে যেন বাইর হয়ে যায় আন তাকুলা লা মিসাস আল্লাহর বান্দারা খবরদার আমার স্পর্শ করো না আমাকে ছুঁয়ো না তোমাদের কিন্তু জ্বর হয়ে যাবে আমি এই কথাটি বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী এবং ওলিদের সাথে বিয়াদবি করলে তাদের জবান দিয়ে যদি কোনো বদদোয়া বাইর হয়ে যায় সাথে সাথে আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে যায় বাস্তব রূপ ধারণ করে এজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলবো আল্লাহর নবী এবং ওলিদের দরবারে তাদের সাথে বেয়াদবি করবেন না বেয়াদবি করলে কিন্তু আল্লাহ রেহাই দেবে না আপনাদের ঘুম আসতেছে নাকি ঘুম আসতেছে একটু ক্যাম করে নেব তাহলে ঘুম চলে যাবে আসেন একটু ক্যাম করে ফেরেশতুং কি সালামি দেল ওয়ালি ফাউজ পড়তি হযরত আমিনা সুলতি থি এ আওয়াজ আতি থি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি সালাওয়াত মরণে আসিবেন কবরে আপনি থাকিবেন
হাশরে সুপারিশ করিবেন, হে নবী জান্নাতে রাখিবেন। ইয়া নবী সালাম সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা ও সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়ায়া রহমতাল লিল আলামিন, মেরে আকা বহুত কা চমকে সিতারা, হাজরি কা হো ইশারা, দেখে কর রওজা পিয়ারা, ফির কাহে গোলাম তোমহারা। بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সামনে এগিয়ে আসুন, আপনাদের ঘুম একটু ভাঙায় নিলাম আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবী এবং ওলি সিদ্দিকীন সালেহীন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদায়ে ওয়াস সালেহীন, আল্লাহর মুকাররিবীন বান্দা যারা তাদেরকে আদব তাযীম তাকরীম করার তৌফিক যেন দান করেন। উচ্চস্বরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।